মন্ত্রী উজ্জ্বল বিশ্বাসের উপস্থিতিতে করোনা যোদ্ধাদের সংবর্ধিত করা হলো নদিয়ার শান্তিপুরে। সামাজিক সংস্থা শান্তিপুর পূর্ণিমা মিলনীর তত্ত্বাবধানে শান্তিপুর চাঁদফেরা বাড়ির নাটমঞ্চে অনুষ্ঠিত হলো সাম্প্রতিক করোনা প্রেক্ষাপটে শান্তিপুর প্রশাসন, দমকল, হাসপাতাল ও ব্লক স্বাস্থ্য দপ্তর থেকে শুরু করে শান্তিপুরের বিভিন্ন সামাজিক সংস্থাকে সেবা সম্মান প্রদান অনুষ্ঠান। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি বা মধ্যমণি হিসেবে হাজির ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, ব্লক স্বাস্থ্য আধিকারিক ডক্টর পূজা মৈত্র এবং অন্যান্যরা। শান্তিপুর পূর্ণিমা মিলনীর সদস্যরা প্রত্যেকেই উত্তরীয় স্মারক ও পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা বার্তা প্রেরণ করার পর শান্তিপুর হসপিটাল, দমকলের মতো সেবামূলক সংস্থা থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংস্থাকে সেবা সম্মান প্রদান করলেন। গাছ লাগাবেন এবং তাতে আমাদের সমাজে এইরকম ধরনের এই মহামারী অতিমারী তাদের হাত থেকে আমরা আস্তে আস্তে সমাজকে বাঁচাতে পারবো, এটা হচ্ছে আমাদের একটা বড় বিষয়। আজকের দিনে আমাদের এই বিষয়টার মধ্যেও ওটাকে উল্লেখ করে দিয়ে আজকে পূর্ণিমা মিলনী যে চিন্তা ভাবনা আজকে মানুষের কাছে সবার কাছে দিয়েছে সেটা কিন্তু আমি তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আর একবার ধন্যবাদ জানাচ্ছি। ঠিক সময়ে উপযুক্ত বিষয় নিয়ে সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছে এবং তার সঙ্গে আমাদের তাদের সমাজকে মান্যতা দেওয়ার জন্য নিয়ে এসছে, যেটা হচ্ছে সেবার। আজকে সত্যিকারের আমরা ভুলেই গিয়েছি আমরা যে সেবাটা কি জিনিস। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।